পাগল ভীতি যে বিশ্বভারতী রবীন্দ্রনাথের যে গর্ব সেই গর্বটাকে শেষ করেছে। ও সবাই কি চোর বলে, ও নাকি সবাই কি চোর বলছে, সবাই কি যা মন তাই বলছে, ও নিজে কি সুস্থ ওকে আগে জিজ্ঞেস করুন। ও যে বিশ্বভারতীর পয়সা এত নয় ছয় করছে, এত কোর্টে মামলা হচ্ছে, ও কার ইচ্ছাতে করছে? বিশ্বভারতী একটা জঞ্জালে ভর্তি হয়ে গেছে, যে বিশ্বভারতী পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো, হ্যাঁ গোটা ভারতবর্ষের মানুষ বিশ্বভারতীতে আসতো, আর যে বিশ্বভারতীর পরিস্থিতি দেখুন তো। অনুব্রতদা উপাচার্য বলেছেন বাহুবলীর জন্য ওনারা থানায় অভিযোগ জানাতে যেতে পারছেন না। ওই তো বললাম পাগল লোক, আমার বীরভূম জেলাতে আমাকে এই কথা কেউ বলবে না, আমি মানুষের সঙ্গে থাকি, উপকারে থাকি, উন্নয়নে থাকি। ওই পাগল বলেই এই কথা বলেছে, হ্যাঁ ও একটা মস্ত বড় পাগল আমি বলে রাখছি। কদিন আগে এটা আমার শোনা কথা, ও নাকি বাড়ির ভেতরে বিরাট ঝগড়াঝাটি করেছে এবং ভাঙচুর করেছে, কেন করেছে পাগল বলে একটু জিজ্ঞেস করুন।